ভাল লাগে না আমি এসব রাঁধতে। হ্যাঁ আমি রাঁধতে পারি, আমার শুদ্ধ হুকুম করবে। লিভার আছে কেন একা? আরে হিদুল, আমি তো কাজে ব্যস্ত আছি। বিরস্ত মনে হয় খুব ভালো রে, খাতি দেবেন ভালো হইতো, তাড়াতাড়ি রান্না করতে গেল। আমার কপাল আসলে ভালো, ওই বাড়িতে কে আসলো ইচ্ছা করে শোন। হ্যাঁ ভালো মন্দর বিচার তুই আমি করতে পারি না রে। প্রতিদিন বিকাল হলে বান্ধবী বাড়ি বই নিয়ে একটু বসাও তো যাই। বই নিয়ে তো বসি সবসময়, কি পড়তে ভালো লাগে এই জন্য বান্ধবীদের বাড়ি যাই, ওদের সাথে একটু ঘুরতে মুরতে যাই, বোঝোই তো। আবার হচ্ছে কি ঘরের কাজও তো করা যায়, আজ বাদে কাল তো তো পরের বাড়ি দিতে হবে না। তাহলে যাচ্ছিস যা করছিস, বেলায় বেলায় যাচ্ছিস, বেলায় বেলায় আসবি। আচ্ছা ঠিক আছে। নাই তোর বাপ কিন্তু আমার থবে না নে, জানিস তো তোর বাপ কি রকম। এই মেয়ের জন্যে কবে কি আমার মায়েরই খাতি হয়, আমার ওই মিংসার রাত দিন আমার গায়ে হাত তুলবে। এক ফুটা মানুষ গায়ে নেই একটা গোশ, আবার সারাদিন আমার গায়ে হাত তুলবে। চকি দেখছ না? তুমি জানো না গাছের সুপারি দোকান দিলে কি হয়? শোন খবর নাম, তোর মার বাড়িতে কিন্তু একটা ধান ধারা খুঁজেও পাইনি রে। খবর নাম আমার গাছের সুপারি দিবি রে, তুই এনে যা কাটিয়ে থাক। আমি হাটে যাচ্ছি, দুজন লোক দেখে নিয়ে আসি। তা তুমি ওই ধান আনাস জানি, জন আনবা। আর ওই যে হেসেল কান আমার কানা হয়ে গিয়েছে বৃষ্টির পানি পড়ে, ওটা লাগবে না বুঝি? অনেক প্রশ্ন শোন, ওই জন দিয়েই আমি ওই হাইসেল ঠিক করে নেব। তাই যাও আগে যাও। আই দেশি খাওয়া বেরিয়ে গেছে ভাই, এর মনের মতন খাইছি। আমি কোন ছিল? আল্লাহ, তুই খাওনি? তুমি খাওনি না? তুই কমটা গেলি, কমটা গেলি, বাড়ি মধ্যে গেলি, বিরস্ত তোর বাড়ি মধ্যে গেলি। ওই একজন ডেকে নিয়ে খাতে দিল, আমি তো তোমার খাতে দিয়েছে। দুঃখজনক ঘটনা রে, তোর সে কাজ আমি বেশি করি, আর গৃহস্থ বাড়ির মন নিয়ে যে তোর খাতে দিয়েছে রে, আমার মুখের কথা দেখো ওটা। শালা আর আমার পছন্দ করলো না তোর পছন্দ করলো রে। আরে আমার ওই 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 বাড়িয়া লাখি তোর সাথে মেয়ে বিয়ে দেবে রে নাকি? তা দিলি তো ভালো হইতো, ওরা কম কপাল কি কইরে আসি দেখে আমি। আমার সয়া সয়া কইলো দেখ, গৃহস্থর মেয়ে বিয়ে করবে রে। শোন গৃহস্থর মেয়ে বিয়ে করতে হলি আমার মতো সাধন করতে হয়, বুঝছিস? গরু গোস্ত তোর খাইতে আসতে কি আছে, গৃহস্থ কিন্তু মনে মনে আমার ভালোবেসে ফেলেছে। হ্যাঁ সে আমি বুঝি, আমি টাকা তো দেখেই মাসির বুঝি। আজ তো তোর ঝাল দিয়েছে পেঁয়াজ দিইনি, তাতে কি পেতম পেতম ওইটা আমি করবে। পরে যে উঠিল গোস্ত তো খাইতে হবে, যা জীবনে তোর বাপের জীবনে কোনদিন খাইছি। উঠিল গোস্ত আমি কোনদিন খাইনি। আরে তুই করলি হাটে যাওয়া লাগবে না, হ্যান বলে বিক্রি হবে, কাজ বলে খুব মানছি, তো একটা লোকও তাই না। এই তো হাটে তো রাস্তা। হ্যাঁ ওরা কারা গো? আপনি লোক নিবা? হ্যাঁ আমি লোক নেবো। কি কাজ করাবা?
মাঠে কাজ করাবো? তা মাঠের কাজই তো করি বাবু, আমাকে তো তার মাসে ঠিরাক সারাই না। আমি তো মাঠের কাজই করাবো, আর ঘরের কাজও করতে পারি। আপনি কত করে দিচ্ছ আছেন? তুমি কত করে সত্যি নেবেন? সত্যি নেব। আপনি কি জোন সত্যি নেবেন? নেব না, আমার মাঠে কাজ, আমি জোন নেব না। অত অত কথা না, একদম 700। ওরে বাবা, 700 টাকা? 700, আমার জোন লাগবে 250 টাকায়। যাবা কথা 250? 250? আমার সুন্দর ছেলে কথা কান কইলো, দেখো 250। দরাসর বাবা আইতে কথা, এই কথা আপনি কেমনে কইলে? 250 টাকা হবে না, যাও। আমার পথে বসে রয়েছি, তাই পথের মানুষ নাকি আমরা? আমরা জোন দিয়ে খেলে কি হবে? আমাদের প্র্যাকটিস নেই। অন্য ঢাকায় লুঙ্গি, তোমরা জোন দেখাবা। আমি রুই কাতলা ছাড়া কিছু খাই রে। চিন্তা করো না, আমি জোন নিয়ে আসছি, তোমার পছন্দ মতো জোনই নিয়ে আসবো, সমস্যা নাই। আসসালামু আলাইকুম ভাই। আমার গিন্নি একটু খুঁতখুতে মানুষ, আপনারা একটা ছবি তুলি একটু ভালো করে বসেন, ঠিক আছে? ছবি কি কাটবা? তাড়া ছবি কি কাটবা? আমার গিন্নি আবার পছন্দ না হলে সেটা আর কি গ্রহণ করে না। চলো একটু হাসি হাসি মুখ, হাসি ছাড়া আমার বউ কিন্তু পছন্দ করে না, ঠিক আছে? হাসি হাসি মুখ হবে। আচ্ছা আমি পাঠিয়ে দিয়ে দেখি, একটু ওয়েট করো। হ্যালো বউ, পাইছো ছবি? পাইছো? আচ্ছা হাফলাটা তোমার চলবে না? আচ্ছা ঠিক আছে, হাফলাটা নেবো না, আমি দেখছি। আর ওই যে স্ট্যান্ডার্ড দিক যাচ্ছি, জোন ঠিক করে নিয়ে আসবো আসছে তোমার জন্য, ঠিক আছে? ভাই আমার বউ এরকম হাফলা জোন নেবে না। ভাই আপনারা এখানে বসেন, আমি গেলাম। ভাই আসসালামু আলাইকুম ভাই। আরে হ্যাঁ, ওই বিটা জোন ঠিক করতে এস না, বেয়ে বেয়ে দিতেছে। হাফলা গোবা কি আছে? মানে আমার পছন্দ করে আছে, ওই ছবি দিয়েছে। দেখ হাফলা তোর করে আছে, আমি আম্মে ছিলাম দেখলি না? আমি আম্মে ছিলাম মানে আমি নায়কের মতো দেখা গেছে, তুই হাফলা ছিলি ওই জন্যই। বাদাম দেখে চাইয়ে থাকি, শুনে না, শুন করে কাছে পারিস না ভাই? বুঝলাম ভাই, আপনি আমার গান শুনে কান্দে ফেলেছেন। আপনি কি জন্য আসেন ভাই? আমি দুটো লোক নিতে আইতে। আমাকে নেন, তুলে নি ভাই, কাটতে নেবে না? হাটে গেলাম না, মনে করলাম টেম্পোরারি মতে গৃহস্থ পাবো, এখানটাই বিক্রি হইয়া যাবো। ভাই আমার কিন্তু দুই টাকা ওই হাসেন সাথে হবে। মনে আমার না নাম আমরা হাসিয়েলো সাথী পাড়ি। আমি কোন জায়গায় যে কোনো কিছু দাম দান করি নি, আপনারা পান ইনসাফ মতো আমি সেই হিসেবে আপনার নিয়ে যাবো। ভাই আপনার দেখে আমার খুব পছন্দ হয়েছে, আপনি জোর নেবেন? হ্যাঁ, 700 টাকা করে, 650। ঠিক আছে চলে। এইবারে আপনার এই রান্নাঘর সাবেন? ওই নাকেন মিজেলি এসে রান্নাঘর সার এ মধুর। হ্যাঁ মিশেলি নিয়ে আয়, কাজ এখনই শুরু করে দিই ভাই। না ভাই ম্যাকটা না, আমি রেখে দিই। হ্যাঁ এখনই কাজ করবো। হ্যাঁ হ্যাঁ শুরু করে দিন, শুরু করে দিই, আল্লাহ নামে শুরু করে দিই ভাই। তাহলে কাজ করেন আমি ভাই, তাহলে আপনি ভাবির পান রান্না শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, ভাবি তো জানে না। না আচ্ছা আচ্ছা, আগে তো নিয়ে আয়।
আস্তো বৈশালি নেস এইটা না তুমি কে কে নিতে কইলো খাটি খাটি নিতে কইলো তোমাকে এই তো তুমি তো কাছে লাগবে না না কাছে লাগবে ওই ছেড়ে দা আর নিয়া আসো বৈশালি নিয়া গ্রস্তরে আস্তো বৈশালি নেই রে গরু গরু আনেন গরু না হাওয়া ভাতের বারে দুটো মানুষ সে মেয়েটাও গিয়েছে সে কখন পাড়ায় এখনো আসার কোন নাম চিনতে নেই ভাল লাগে না কেমন এসব রান্তি হ্যাঁ আমি রান্তি পারি আমার শুদ্ধ হুকুম করবে লিভার আসছে কেন একা আমার কপাল আসলে ভালো ওই বাড়িতে কে আসলো ইচ্ছা করে শোন ভালো মন্দর বিচার তুই আমি করতে পারি না রে মা জনেকে তরকারি দেখি তেল মেলকি দেব না মা একটু খোসাই নিয়ে পুড়িয়ে দাও ও তেল দেখি করবা আমার প্রাণপ্রিয় মমিন মুসলমান ভাই বোনরা আসসালামু আলাইকুম সনাতন ধর্মের দাদা দিদিদের নমস্কার অন্যান্য ধর্মের মানুষের প্রতি রইল আমাদের টপ কমেডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এক রাশ ফুলের শুভেচ্ছা দূরের ও কাছের ভাই ও বোনেদের জানাচ্ছি আমাদের শিল্পী পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা টপ কমেডি ইউটিউব চ্যানেল এটা নতুন চ্যানেল এই চ্যানেলটা আপনি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনি যত মজিবর রহমানের কমেডি নতুন নতুন কমেডি আপনি পাবেন আপনারা যেখানে থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আমাদের শিল্পী পরিবারের জন্য দোয়া করবেন হ্যাঁ আমার নিজের একটা চ্যানেল আছে চ্যানেলটির নাম মজিবরের কমেডি চ্যানেল টপ কমেডি চ্যানেল এটা আমাদের এক বন্ধুর চ্যানেল আমি এই চ্যানেলে আপাতত কাজ করছি আপনারা চ্যানেল দুইটা সাথে রাখবেন ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ